أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটস কর্তৃক আয়োজিত আজকের এই মানব বন্ধনে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং উপস্থিত বাংলাদেশের কমিউনিটি ফোরাম অ্যাক্টিভিস্ট ভাইরা সম্মানিত উপস্থিত আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা দেখেছি যে নির্বাচনের পরের দিন বাংলাদেশে চার সন্তানের জননী পারুলকে গণদর্শন করা হয়েছে আমরা এর দীক্ষার জানাই নিন্দা জানাই এবং এটা শুধু পারুলকে গণদর্শন করা হয় নাই এটা বাংলাদেশের গণতন্ত্রকে গণদর্শন করা হয়েছে বাংলাদেশের বিবেককে গণদর্শন করা হয়েছে বাংলাদেশে গত যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনকেও গণদর্শন করা হয়েছে সম্মানিত উপস্থিত আমরা ওটা বাংলাদেশ না গোটা বিশ্ব মানুষ এই পিকচার দেখে এই ধরনের অবস্থা দেখে তারা দীক্ষা জানাচ্ছে আমরা বাংলাদেশের মানুষে আমরা এই ধরনের পিকচার দেখে আমরা লজ্জিত আমরা আমাদের বিবেককে আমরা দর্শন করছে সম্মানিত উপস্থিতি আমরা এখন দাবি জানাবো যে যারা এই কর্মকাণ্ড করেছে তাদের অতি বিলম্বে তাদেরকে বিচারে আওতায় এনে এর জন্য সুষ্ঠু বিচার হয় এবং বাংলাদেশের যে নৈতিক পরাজয় ঘটেছে এই নৈতিক পরাজয়ের জন্য আমি মনে করি বাংলাদেশ সরকার বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ বাহিনী বাংলাদেশ স্টেপ এবং সরকারি কর্মকর্তা কারো সপদে থাকার কোনো নৈতিক অধিকার নেই তাদের উচিত তাদের শৈশব পদ থেকে পদত্যাগ করে এবং আগামী কয়েকদিনের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে গোটা বাংলাদেশের জাতিকে যেন কলঙ্ক মুক্ত করা হয় এই আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে